আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আমার কাছে একটা 16 মডেলের জ্যাক গাড়ি আসছে। এই যে গাড়িটা, গাড়িটা একদম শোরুমের মতো। গাড়িটা শুধু টাসা বইছে, গাড়িটা একটু আসর মাসর ছিল, সামনে একটু আসর মাসর ছিল, এর জন্য টাসা করা হয়েছে। কিন্তু গাড়িটা কোনো খোলা কাটা হয় নাই, কোনো এই দরজার ভিতরে অরিজিনাল রং ছিল, তারপরও একটু আসর মাসর ছিল বলে টাসা করা হয়েছে। কিন্তু কোনো মাইন নাই, কোনো মায়ের গুতা খাই নাই, অরিজিনাল রং ছিল, এর ভিতরে একটু আসর ছিল বলে রং করা হয়েছে। এখনও গাড়িটা নতুনের মতো আছে, ইঞ্জিনটা খুবই ভালো। তারপরে গাড়িটা হলো 16 মডেল, 16 রেজিস্ট্রেশন। যে ভাইয়েরা নিতে চান অন্তত আমার এই নাম্বারে যোগাযোগ করেন, আমার লাস্টে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। ভাই আমি সীমিত লাভে গাড়িগুলো বিক্রি করি, তবে এক ভাই বললেন ইউটিউবের ভিতরে যে ভাই আপনি তো দাম তো একটু বেশি লাগতেছে, হয়তো গাড়িগুলো ভালো হয়। ভাই সত্যি কথা বলতে কি, আমি খোলা কাটা গাড়ি কিনি না, মায়ের খাওয়া গাড়ি কিনি না। তারপরে দেখা গেছে আমি গাড়ি কিনলে আগে দেখি ইঞ্জিল কি পারফেক্ট আছে কি না, কেবিনটা পারফেক্ট আছে কি না, তারপরে চেসিসটা ভালো আছে কি না, কাগজপত্র আপডেট আছে কি না, আমি এগুলো দেখা তারপরে গাড়ি কিনি। এখন দেখা গেছে মায়ের খাওয়া গাড়ি এনে কাজ করে বিক্রি করলাম, দুই পয়সা কম বিক্রি, অথচ ওই ধরনের কাজ আমি করি না। ভাই আমি এই ব্যবসার বেচে কেনার ব্যবসা নতুন ভাই, তবে আপনারা সহযোগিতা করলে আমি হয়তো আগে যেতে পারবো আর আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো, চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। কারণ সবাই তো ভালো কথাই বলে, পরে হয়তো নিয়ে অনেকে ঠগে, ভালো বললেও ভালো পায় না, ঠিক আছে। তবে আমার চিন্তাভাবনা এরকম না, আমি আমার চিন্তাভাবনা হইলো যে মানুষকে ভালো কিছু দেওয়ার। এই গাড়িটার পিছনের সাইড ভাই একটু গাড়িটা বার করতে পারিনি, ড্রাইভারটা নেই, চাবিটা আনতে আনে নাই গা, যার জন্য গাড়িটা খুলে ভিতরেও দেখাতেছেন আর পিছনের সাইড ভাই হয়তো একটা ওই গাড়ি আছে পিছনের সাইডটা। ভাই এই গাড়িটা আপনার 5 টন 6 টন মাল টানতে পারে, ঠিক আছে, 5 টন 6 টন মাল টানতে পারে। গাড়িটা 1500 কেজি, ঢাকার ভিতরে যে কোনো শহরের ভিতরে ঢুকতে পারবে, যেহেতু এটা 1500 কেজি। তারপরে দেখেন ভাই গাড়িতে পাত্রিগুলো ভরা আছে, এই যে গাড়ির পাত্রিগুলো ভরা আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো এইখানটা নিয়ে কোনো কাজ থাকবে না, যদি টুকটাক কোনো কাজ থাকে সেটাও আমরা করে দিই। হ্যাঁ, কোনো কাজ থাকলে, কোনো কিছু থাকলে যদি পার্টি বলে যে না আমার এই ডালাটা একটু চেঞ্জ করে দিতে হইব বা আমার এই কাজটা করে দিতে হইব, আমরা তা করে দিই। কেন আমাদের এখানে রং মিস্ত্রি, ইঞ্জিল মিস্ত্রি, তারপরে বডি মিস্ত্রি সব পাওয়া যায়। এমনকি যে কারো কোনো আবদার থাকলে বলে আমার এই কাজটা পরিপূর্ণভাবে, আমার এই ডালাটা পছন্দ হলো না, আপনি ডালাটা আমার করে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের মনের মতে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ ভাই, আমার কাছ থেকে যদি আপনারা কেউ গাড়ি কিনেন, ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমি একটা ভালো শোরুম কন্ডিশন গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবো। দেখেন ভিতরের সাইডটা, ড্রাইভার কাছে চাবি থাকাতে আমরা খুলে দেখাতে পারি নাই, ঠিক আছে। যে বাইরে নেওয়ার ইচ্ছা থাকে দেখেন, পিছনের সিটটা দেখা যায় কি না জানি না, হয়তোবা দেখা যাচ্ছে, আপনারা দেখেন। আমি ওই ড্রাইভার কাছে গাড়িটা চাবি ছিল, এই জন্য আমি নিতে পারিনি। আর আমার কাছে এখানে ইঞ্জিল মিস্ত্রি, এমনকি বডি মিস্ত্রি সবাই আছে। তবে গাড়িটা খুবই ভালো, খুবই সুন্দর, আপনি যদি আসেন দেখে নিতে পারেন। তবে আমার নাম্বারটা হলো, আমার নাম্বারটা নেন, আমার নাম্বারটা হলো 01961819035। আবার নম্বরটা বলি, 01961819035। ভাই কোনো ভুল ত্রুটি বলার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন, ঠিক আছে ভাই। তো আজকে এই পর্যন্ত শেষ। আপনি অবশ্যই যারা নিতে চান আমার এই নম্বরে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা একটা শোরুম কন্ডিশন গাড়ি পাবেন। তো ভাই আজকের জন্য এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।